জি স্যার, হচ্ছে, রেকর্ড হচ্ছে। হচ্ছে না? জি স্যার, ওকে ফাইন, থ্যাংক ইউ। তো আমরা আজকে মেডিকেল ইথিক্স নিয়ে কথা বলবো। আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমাদের আজকে চলমান বিশ্বে আমাদের যে মেডিকেল প্রফেশন, মেডিকেল প্রফেশন যে নভেল প্রফেশন, এই প্রফেশনকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাদেরকে। সরি, আমাদের প্রফেশনটা একটা চ্যালেঞ্জের মুখে আছে। বিশেষ করে এটা সমস্যা হলো আমাদের যে মেডিকেল ইথিক্স যেটা আছে, আমরা অনেকেই সেই ইথিক্সটা ফলো করি না, যার ফলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন হই এবং বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হই। এবং আমাদের যে বিদ্যমান সমাজ ব্যবস্থা, সেখানে আমাদের কাছে অনেক প্রত্যাশা থাকে সমাজের বিভিন্ন শ্রেণীগুলো, পেশাজীবী শ্রেণীগুলো অথবা বিভিন্ন গ্রুপগুলো, যেগুলো আমরা অনেক সময় সেগুলো মিটিগেট করতে সক্ষম হই না, যার ফলে আমাদের সেই মেডিকেল ইথিক্স এবং মেডিকেল ইটিকুইট যেটা আছে সেটা আমরা ফলো করি না, বিধায় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো আমাদের এই টপিকসটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বলা হয় যে আমাদের মেডিকেল প্রফেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হলো এই মেডিকেল ইথিক্সটা। এবং প্রত্যেকটা ব্রাঞ্চে আমরা যারা আছি, আমাদেরকে অবশ্যই এই মেডিকেল ইথিক্সটা ফলো করতে হবে। তারপরে প্রথমে আসবো মেডিকেল ইটিকুইট। অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখতে সমস্যা হচ্ছে, একটা শ্যাডো আসতেছে। মেডিকেল ইটিকুইট অ্যাকচুয়ালি মিনস দ্য সেন্স অফ কার্টিসি অ্যান্ড রেসপেক্ট হুইচ শুড গভর্ন দ্য কন্ডাক্ট অ্যান্ড রিলেশনশিপ বিটুইন বিটুইন দ্য এরকম হচ্ছে কেন members of the medical profession. Medical etiquette actually means the sense of courtesy and respect which should govern the conduct and relationship between the members of the medical profession. আমরা যারা মেডিকেল প্রফেশনে আছি এবং এই পেশায় যারা জড়িত আছি, তাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং তাদের একজনের সাথে আরেকজনের সম্পর্ক, যে রিলেশনশিপ, এটাকে বলা হয় মেডিকেল ইটিকুইট। এরপরে আসো মেডিকেল ইথিক্স, দ্য মোরাল প্রিন্সিপাল হুইচ শুড গাইড দ্য মেম্বার্স অফ মেডিকেল প্রফেশন ইন কোর্স অফ দেয়ার প্র্যাকটিস অফ মেডিসিন অ্যান্ড দেয়ার ডিলিং উইথ দেয়ার পেশেন্ট অ্যান্ড আদার মেম্বার অফ দ্য প্রফেশন। অর্থাৎ প্রথম মেডিকেল ইটিকুইট হলো যে মেডিকেল রিলেটেড যে পার্সন গুলো আছে, যে ডক্টর টু ডক্টর রিলেশনশিপ এবং এই সমস্ত যে রিলেশন, এটা হলো মেডিকেল ইটিকুইট। আর মেডিকেল ইথিক্সটা যেটা, সেটা মানে প্র্যাকটিসিং করতে গিয়ে যে ডিলিংসটা করা হয় পেশেন্টের সাথে, টু দ্য মেম্বার্স, টু দ্য স্টেট, টু দ্য আদার্স কমিউনিটি, সেটা হলো মেডিকেল ইথিক্স। তো মেডিকেল ইথিক্স অ্যান্ড মেডিকেল ইটিকুইটি, এই এটা কিন্তু আমরা ভাই ভাই অনেক সময় প্রশ্ন করি এবং আমাদেরকে সেভাবে জেনে নিই আমরা। তো এই যে আমাদের এই মেডিকেল ইথিক্স এবং মেডিকেল ইটিকুইট, এটা এটা যে আমাদের যে গভর্নিং বডি যেটা আছে, আমাদের বাংলাদেশে বিএমডিসি যেটা আছে, এবং এটা আমাদেরকে মেডিকেল প্রফেশন যখন আমরা প্র্যাকটিস করি অথবা মেডিকেল প্রফেশনে আমরা থাকি, আফটার পাসিং এমবিবিএস গ্রাজুয়েশন নেওয়ার পরে, আমরা যে সংস্থার মাধ্যমে, সরি, হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। কেউ হয়তো মানে ই করে আছে, আনমিউট করে আছে, যার ফলে সমস্যা হচ্ছে। বিএমডিসি যে আমাদের যে গভর্নিং বডি, এবং আমরা যখন গ্রাজুয়েট হব, গ্রাজুয়েট হওয়ার পরে আমাদেরকে প্র্যাকটিসিং দিয়ে লাইসেন্সটা দেয়, এবং আমাদেরকে যে আমরা যদি কোনো আমাদের প্রফেশনের বাইরে গিয়ে কোনো ধরনের ইথিক্স লঙ্ঘন করি, আমরা যদি মেডিকেল ইথিক্স লঙ্ঘন করি, আমাদের যে
আর প্রফেশনাল বডি আছে যার মাধ্যমে এই পানিশমেন্ট দেওয়া হয় অথবা পেনাল্টি ইস্যু করা হয়, এই সংস্থাকে বলা হয় বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অ্যাফিলিয়েশন ছাড়া কিন্তু কেউ প্র্যাকটিস করতে পারে না। আমরা যারা ডাক্তারি পাশ করি ইন্টার্নশিপ করার পরে কিন্তু সবাই আমরা প্রথমে টেম্পোরারি একটা অ্যাফিলিয়েশন নিয়ে নেই, সার্টিফিকেট নিয়ে নেই প্র্যাকটিস করার জন্য, এরপরে আমরা পার্মানেন্ট প্র্যাকটিসের জন্য পার্মানেন্ট সার্টিফিকেটের জন্য এখানে অ্যাপ্লিকেশন করি। তো আমাদের এই গভর্নিং বডিটা হচ্ছে বিএমডিসি। বিএমডিসি থেকে কেউ গেছো কখনো? এটা কোন জায়গায় জানো কেউ বলতে পারবা? বিজয়নগর। বিজয়নগর ঠিক আছে। তো সেখানে আমরা প্রত্যেকেই কিন্তু সেখানে যেতে হয় আমাদের, এবং যারা আমরা সার্টিফিকেট নেই তাদের কিন্তু রিনিউ করতে হয় সেখানে গিয়ে, 5 বছর 10 বছর সেভাবে রিনিউ করতে হয়। তো আমাদের একটা শর্ট নোট কিন্তু থাকবে বিএমডিসি, এবং বিএমডিসি শর্ট নোটটা প্রায় দেওয়া হয়। তো এটা সম্বন্ধে তোমাদের জানতে হবে। আমরা একটু তাড়াতাড়ি আগাবো। ইট ইজ কাউন্সিল ফর্মড ইন 1973 বা একটা অ্যাক্টের মাধ্যমে, যে কোনো প্রতিষ্ঠানই একটা অ্যাক্টের মাধ্যমে দেখা যায় যে সেটা প্রতিষ্ঠিত হয়। ইট ইজ কন্টেইনড ইন এ বুকলেট পাবলিশড বাই বিএমডিসি 1973-তে। ফাংশনটা কি এটা হলো জরুরি। বিএমডিসি রিকগনাইজ দ্য লোকাল মেডিকেল অ্যান্ড ডেন্টাল কোয়ালিফিকেশন বাই গিভিং রেজিস্ট্রেশন, অর্থাৎ যারা গ্রাজুয়েট হয় তাদের রেজিস্ট্রেশন দেওয়া হয়, এবং এন্ট্রাস্টেড উইথ দ্য টাস্ক অফ স্ট্যান্ডার্ডাইজেশন অফ মেডিকেল এডুকেশন। আমাদের যে মেডিকেল, তোমরা যে পড়াশোনা করছো, এই যে কারিকুলামটা, কারিকুলামটা তো কিন্তু বিএমডিসি থেকে অ্যাপ্রুভ করা হয়। এবং আমাদের দেশের মেডিকেলাইজেশন কিভাবে চলবে, তার অগ্রগতি কিভাবে হবে, অগ্রায়ণ কিভাবে হবে, এবং যুগোপযোগী কিভাবে হবে, এটা কিন্তু করা হয় বিএমডিসির আন্ডারে, এবং কারিকুলামটা তারাই মেইনলি এন্ডোর্স করে। কালকে আমার এলাকায় যাইতে চাই। হ্যাঁ হ্যাঁ তোমার কালকে কয়দিন তোমাদের দুই একজনে অন করে প্রচুর কথা বলছো। সরি টু সে, তোমাদের অনেকে মানে বিভিন্ন ধরনের কথা বলতে শব্দ আসতেছে যেটা ঠিক না, এক্সপেক্টেড না। বিএমডিসি ইজ এম্পাওয়ার্ড টু এন্টার ইনটু নেগোসিয়েশন অফ উইথ দি অথরিটি অফ অ্যাব্রোড ফর দ্য সেটিং অফ এ স্কিম অফ রিসিপ্রোসিটি অফ রিকগনিশন অফ লোকাল মেডিকেল কোয়ালিফিকেশন। অর্থাৎ আমাদের যে বিভিন্ন ধরনের ডিগ্রি দেওয়া হয় এবং বিভিন্ন বিদেশ থেকে যে মেডিকেল গ্রাজুয়েট ডিগ্রি নিয়ে আসে, এই ডিগ্রিগুলোর মান ঠিক আছে কিনা এবং ডিগ্রিগুলো জাস্টিফাই কিনা, সেগুলো কিন্তু রিকগনিশন দেওয়া হয় বিএমডিসির মাধ্যমে। বিএমডিসি হ্যাজ গট দ্য পাওয়ার টু রিমুভ দ্য নেম অফ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার পার্মানেন্টলি অর ফর এ স্পেসিফিক পিরিয়ড। যে কোনো মেডিকেল গ্রাজুয়েটের জন্য যে কোনো সময় পার্মানেন্টলি তোমার সে নাম ইরেজ করা সম্ভব। বিএমডিসি ইজ ফর প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট। প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা এটা জানবো। আমাদের একটা টপিক আছে প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট কি, এবং সে যদি পেশাগত কোনো অসদাচরণ করে, প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট হলো পেশাগত অসদাচরণ, যদি কেউ পেশাগত কোনো অসদাচরণ করে সেক্ষেত্রে তা দেওয়া হয়, এটা বিএমডিসি দিতে পারে। বিএমডিসি ইজ এন্ট্রাস্টেড উইথ দ্য পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন, স্নাতকোত্তর যে শিক্ষা সেই শিক্ষা সম্বন্ধেও সম্পর্কিত
বিভিন্ন জিনিসগুলো কোর্স কারিকুলাম এগুলো বিএমডিসি কনসার্ন করে ডিল করে MBBS means Bachelor of Medicine and Bachelor of Surgery. Actually, it derives from the Latin medicine, baccalaureus and tertiary baccalaureus. MBBS is only for the highest degree of university medical school. নেক্সট আসি আমরা জেনোভা ডিক্লারেশন। মেডিকেল ইথিক্স এর ভিতরে আমরা যখন মেডিকেল প্র্যাকটিস করতে যাব, আমাদের কিছু কোড এন্ড কন্ডাক্ট ফলো করতে হয়। আমরা সেখানে জেনোভা ডিক্লারেশনটা আমরা ফলো করি এবং জেনোভা ডিক্লারেশন একটা ওথ আছে যে ওটা আমরা মেডিকেল গ্রাজুয়েট হওয়ার পরে এই ওটা নিয়ে থাকি। এটাকে বলা হয় জেনোভা ডিক্লারেশন ইন 1948 অ্যান ইন্টারন্যাশনাল মেডিকেল কনফারেন্স ওয়াজ হেল্ড ইন জেনোভা উইচ অ্যাডাপ্টেড এ ডিক্লারেশন অর ওথ। সেটা কি সেটা তোমরা সবাই বইতে দেখবা, তারপর আমি একটু আলোচনা করি সেখানে। জেনেভা ডিক্লারেশনের পয়েন্ট গুলো দেখো, আই সলেমনি প্লিজ মাইসেলফ টু কনসেক্রেট মাই লাইফ টু দি সার্ভিস অফ হিউম্যানিটি। এখন জেনেভা ডিক্লারেশন আসলে নতুন একটা ফরম্যাট আছে, আমরা সেই ফরম্যাটটা অনেক সময় জিজ্ঞাসা করি এবং পুরনটাও জিজ্ঞাসা করি এবং দুটোর ভিতরে বেসিক যে ডিফারেন্সটা সেটাও কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করি যে আমাদের যে নতুন যে ডিক্লারেশনটা আসছে সেটার সাথে এটা মানে কতটুকু ডিফারেন্স করে। তো প্রথম যেটা আছে, আই সলেমনি প্লিজ মাইসেলফ টু কনসেক্রেট মাই লাইফ টু দি সার্ভিস অফ হিউম্যানিটি, মানব সেবা আমি আমার জীবনকে উৎসর্গ করব। আই উইল গিভ টু মাই টিচার দ্য রেসপেক্ট এন্ড গ্র্যাটিটিউড হুইচ ইজ দেয়ার ডিউ। আমরা নিশ্চয়ই বুঝছো যে টিচার তাদের শ্রদ্ধাবোধ সম্মানবোধ যেটুকু জানাতে হবে, যেটা তাদের প্রাপ্য দিতে হবে। আই উইল প্র্যাকটিস মাই প্রফেশন উইথ কনসায়েন্স এন্ড ডিগনিটি, আমি সচেতনতার সহিত এবং মর্যাদার সহিত আমি আমার প্র্যাকটিসটুকু করব। দ্য হেলথ অফ মাই পেশেন্ট উইল বি মাই ফার্স্ট কনসিডারেশন, অবশ্যই রোগীর স্বাস্থ্য এবং রোগীর যে স্বাস্থ্যিক অবস্থা সার্বিক অবস্থা আমার অবশ্যই প্রথম কনসিডারেশন থাকবে। আই উইল রেসপেক্ট দ্য সিক্রেট হুইচ আর কনফিডেড টু ইন মি, রোগীর যে গোপনীয় যে জিনিসগুলো আছে সেগুলোর প্রতি অবশ্যই আমার শ্রদ্ধাবোধ থাকতে হবে। আই উইল মেনটেন বাই অল দ্য মিনস ইন মাই পাওয়ার দ্য অনার অ্যান্ড নোবেল ট্র্যাডিশন অফ দি প্রফেশন মেডিকেল প্রফেশন, মেডিকেল পেশার বা এই যে নোবেল পেশাটা আছে পেশার সমস্ত দায়িত্ব এবং সমস্ত মর্যাদাকে আমি সবসময় অক্ষুণ্ণ রাখবো। মাই কলিগস উইল বি মাই ব্রাদার, আমার যারা কলিগ আছে তারা অবশ্যই আমার ভাই এবং সেই হিসেবে কারোর নামে বদনাম অথবা কারোর কাছ থেকে রুগী কোনো ধরনের টার্মিনেট করা বা অন্য কোনো তার সম্বন্ধে অশোভন মন্তব্য করা এগুলো অবশ্যই করা ঠিক হবে না। আই উইল নট পারমিট কনসিডারেশন রিলিজিয়াস ন্যাশনালিটি রেস পার্টি পলিটিক্স সোশ্যাল স্ট্যান্ডিং ইন্টারভেন বিটুইন মাই ডিউটি অ্যান্ড মাই পেশেন্ট। সরি, আমি যখন আমার দায়িত্ববোধ করব তখন কোনো জাতি জাতিভেদ ধর্ম কোনো কোন রেস পার্টি পলিটিক্স কোনোটাই আমাকে ইন্টারভেন করতে পারবো না তাকে সেবা দিতে গিয়ে। আই উইল মেনটেন দ্য আটমোস্ট রেসপেক্ট ফর হিউম্যান লাইফ ফ্রম দ্য টাইম অফ কনসেপশন ইভেন আন্ডার থ্রেট। আই উইল ইউজ নট ইউজ মাই মেডিকেল নলেজ কন্ট্রারি টু দ্য লস অফ হিউম্যানিটি, আমি আমার দায়িত্ববোধ করতে গিয়ে মানুষের জীবন রক্ষা করতে গিয়ে কোনোভাবেই আমি আমার নলেজকে মানবতার বাইরে অথবা মানবতা লঙ্ঘন হয় মানব লঙ্ঘন হয় সে কোনো কাজ করব না। আই মেক দিস প্রমিস সলেমলি ফ্রিলি অ্যান্ড আপন মাই অনার, আমি অত্যন্ত এই যে আমি অঙ্গীকার করছি এটা আমার নিজ থেকে এবং স্বাধীনভাবে এবং আমার সম্মান রক্ষা করে আমি এই ওটটা নিলাম। তো এইটা আমরা যখন নেই তখন আমরা কিন্তু কিছু দায়বদ্ধতা মধ্যে অবশ্যই পড়ে যাই, আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো সারা জীবন মনে রাখতে হবে এবং আমরা আমাদের যখন প্র্যাকটিস করবো বহু ধরনের সমস্যা আসবে এবং আমরা বহু ধরনের সমস্যার সম্মুখীন হব, কারণ আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর একটা জিনিস বলে রাখি যে যখন কোনো স্টুডেন্ট দেখা যাচ্ছে একদম খারাপ করতেছে ভাই ভাই, তখন কিন্তু আমরা এই জেনোভা ডিক্লারেশনের পয়েন্টগুলো একদম টু দি পয়েন্টে চাই এবং সে যদি এগুলো বলতে পারে তাহলে কিন্তু তাকে আমরা একটা কনসিডার করে থাকি, সেক্ষেত্রে জেনোভা ডিক্লারেশন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ।
এরপরও বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলো হয়, বিভিন্ন কোড অফ কন্ডাক্ট গুলো, এগুলো চলমান প্রসেস। চলমান প্রসেস যেগুলো সেগুলো বিভিন্ন সময় এই কোড গুলো নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন অ্যামেন্ডমেন্ট করা হয়, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। এখন হ্যাঁ বলো। এই যে এগুলা কি লাইন বাই লাইন পয়েন্ট অনুসারে, আর হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড কি ঠিক রেখে তারপর আমাদের? অবশ্যই অবশ্যই অবশ্যই। তোমাকে এই জেনেভা ডিক্লারেশন, গ্রিভিয়াস হার্ট, এই সমস্ত জিনিসে কোনো ধরনের কোনো লাইনে ভুল হওয়া চলবে না, এগুলো লাইন টু লাইন বলতে হবে, রিটেনও আসবে ভাইবে আসবে। তোমাকে যখনই কোনো প্রশ্ন করা হবে, যদি আল্লাহ না করুক তুমি কোনো খারাপ খারাপের দিকে যাও, তোমাকে টেনে আনার একমাত্র উপায় হচ্ছে তোমাকে জেনেভা ডিক্লারেশন সম্বন্ধে জিজ্ঞাসা করা। তোমাকে ওখান থেকে টেনে ভাইবা বোর্ডে খারাপ করতেছ, তোমাকে ওখান থেকে উদ্ধার করার উপায় হলো গ্রিভিয়াস হার্ট পয়েন্ট টু পয়েন্ট বলা এবং এর সম্বন্ধে ভালো ধারণা দেওয়া। তুমি একটা খারাপ করতেছ, একটা অপিনিয়ন তোমার কাছ থেকে চাওয়া, তুমি যদি সেখানেও খারাপ করো তাহলে তোমাকে আর সেভ করার জায়গাটুকু থাকে না। জেনেভা ডিক্লারেশন আমরা ফরেন্সিক মেডিসিনে অনেক কিছু পড়বো, কিন্তু তোমরা তো ফরেন্সিক এক্সপার্ট হবে না, তোমরা একটু মেডিকেল গ্রাজুয়েট হবে, আমাদের প্রোডাক্ট হবে গ্রাজুয়েট। তো একজন গ্রাজুয়েট হলে তোমাকে এই জেনেভা ডিক্লারেশন সারা জীবন তোমাকে ফলো করতে হবে। তো সেক্ষেত্রে জেনেভা ডিক্লারেশনের কোনো জিনিস তুমি জানবা না অথবা তুমি ভুল বলছো, এটা আসলে আমরা মেনে নেব না, এটা হলো কথা। ডক্টরস ডিউটি টু দ্য সিক, আমরা অনেকগুলো ডিউটি এখানে আছে, আমরা হয়তো কিছু ডিউটি গুলো পিক করব। এ ডক্টর মাস্ট অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্য ইম্পর্টেন্স প্রিজার্ভিং হিউম্যান লাইফ ফ্রম দ্য ডে অফ কনসেপশন আনটিল ডেথ। নিশ্চয়ই বুঝছো, একদম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জীবনকে কিভাবে বাঁচাতে পারি, এটা নার্সিং করার দায়িত্ব হলো ডাক্তারের। এ ডাক্তার ওয়েস টু হিজ পেশেন্ট কমপ্লিট লয়্যালটি, অল দ্য রিসোর্স অফ হিজ সায়েন্স অ্যান্ড সাম এক্সামিনেশন আর ট্রিটমেন্ট আর বিয়ন্ড হিজ ক্যাপাসিটি। একজন ডাক্তার তার চিকিৎসা যখন দিবেন তখন সমস্ত মন প্রাণ উজাড় করে, এবং তার নলেজ থাকতে হবে এবং তার যে লেটেস্ট আপডেট যে এক্সপিরিয়েন্স অথবা স্কিল গুলো সেগুলো তাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। হি শুড সামন আদার অ্যানাদার ডক্টর হু হ্যাজ নেসেসারি অ্যাবিলিটি। যখন তুমি ফেল করবা অথবা কোনো কিছু তোমার জানা থাকবে না, তখন তুমি অন্য ডাক্তারকে সেটার জন্য হেল্প চাইতে পারো। যেমন একজন কার্ডিওলজিস্ট সে একজন সার্জনের হেল্প চাইতে পারে, একজন গাইনোকোলজিস্ট সে একজন নিউরোলজিস্টের হেল্প চাইতে পারে, কিন্তু সেখানে এ ডক্টর উইশ টু হিজ পেশেন্ট অ্যাবসলিউটলি সিক্রেসি রিগার্ডিং দ্যাট হুইচ হ্যাজ বিন কনফাইন্ড টু হিম। একজন ডাক্তার একজন রোগীর সমস্ত গোপনীয় জিনিসগুলো তার ভিতরে কনফাইন রাখবে, ইভেন সে তার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, এমনকি যদি মেল ডক্টর হয় তার স্ত্রীর সাথে শেয়ার করতে পারবে না, ফিমেল ডক্টর হলে তার হাজবেন্ডের সাথে সেটা শেয়ার করা যাবে না। তো সমস্ত রোগীর তোমার রোগীর সমস্ত গোপনীয়তা অবশ্যই তোমাকে কনফাইন রাখতে হবে। তোমরা এখন ওয়ার্ডে কাজ করতেছো, বিভিন্ন সময় বিভিন্ন এক্সামিনেশন করবা, বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন রোগীর কাছ থেকে গোপন তথ্য নিবা, অবশ্যই সেগুলো তোমার ভিতরে কনফার্ম রাখতে হবে। এবং সেগুলো যদি তুমি না পারো তাহলে তুমি নিজেকে নিজেই বিচার করতে পারবা যে তুমি একজন ভালো মানুষ নয়, ভালো একজন ডাক্তার হওয়ার জন্য তুমি চেষ্টা করছো না, এটাই তোমার কাছে মনে হবে অনেক সময়। তো সেজন্য অবশ্যই আমাদেরকে এথিক্স গুলো দরকার হবে। আমরা যখন মেডিকেল প্রফেশনে এসেছি অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ আমাকে এমন একটা প্রফেশনে বা ঈশ্বর আমাকে এমন একটা প্রফেশনে নিয়ে এসেছে যেখানে মানুষের জীবন মরণ, মানুষের অনেক গোপনীয়তা, মানুষের জীবনের অনেক কিছু যেটা হয়তো হাজবেন্ড ওয়াইফের সাথে বলবে না, ওয়াইফ হাজবেন্ডের সাথে বলবে না, অথবা রাষ্ট্রের কাছে অনেক কিছু বলা যাবে না, আবার অনেক কিছু বলতে হবে, সবকিছু তোমার ভিতরে থাকতে হবে এবং তোমাকে সেই মোরাল ক্যারেক্টার এবং ইথিক্স ভ্যালু এগুলো বিয়ার করতে হবে। এ ডক্টর মাস্ট গিভ নেসেসারি ট্রিটমেন্ট ইন এমার্জেন্সি সার্কামস্ট্যান্স আনলেস ইজ সার্টেন দ্যাট ইট ক্যান বি উইল বি গিভেন বাই আদার্স। এমার্জেন্সি যে কোনো রেসপন্স তোমাকে অবশ্যই করতে হবে, তুমি যেখানে থাকো না কেন, এই প্রফেশনে তুমি আছো বা তুমি এক জায়গায় চাকরি করতেছো না অথবা তুমি সেখানে নাই, এটাতে কিন্তু কোনো এক্সকিউজ হবে না। তুমি মেডিকেল প্রফেশন বিলংস করো, তোমাকে অবশ্যই এমার্জেন্সি যে কোনো সিচুয়েশনে তোমাকে হেল্প করতে হবে। ডক্টরস ডিউটি টু অ্যানাদার, ডক্টরস শুড বিহেভ টুয়ার্ডস হিজ কলিগস ইন এ ওয়ে হুইচ হি উইল লাইক টু হ্যাভ ফ্রম দেম। একজন ডাক্তার আরেকজন ডাক্তারের কাছ থেকে ওই আশাটাই করবে যে সে আরেকজন ডাক্তারের কাছে নিজে যতটুকু আশা করে,
অর্থাৎ তুমি কোনো ডাক্তার সম্বন্ধে অশোভন মন্তব্য করা, একজন ডাক্তার সম্বন্ধে সমালোচনা করা, একজন ডাক্তারের হ্যাঁ খারাপ কাজগুলো সেগুলো তো অবশ্যই খারাপ, কিন্তু নিজের স্বার্থে তুমি কখনোই যে নিজের পেশেন্ট পাওয়ার জন্য অথবা নিজের কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য আরেকজন ডাক্তার সম্বন্ধে কোনো অশোভন মন্তব্য করা বা খারাপ কথা বলা এটা কখনোই ঠিক না। এ ডক্টর মাস্ট বি এন্টায়ার্স অ্যাওয়েস পেশেন্ট ফ্রম হিজ কলিগস, যেটা আমি বলছি রোগী ভাগানোর জন্য কোনো এমন কিছু করা উচিত না যেটা আমাদের মেডিকেল প্রফেশনের জন্য খারাপ। ডিউটিস অফ এ ডক্টর ইন জেনারেল, ডক্টর মাস্ট অলওয়েজ মেনটেন দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ প্রফেশনাল কন্ডাক্ট, তোমার বিষয়ের সবচেয়ে চূড়ান্ত মানে সবচেয়ে মোরাল যে ইথিক্স গুলো এবং বিহেভ গুলো তোমাকে অবশ্যই পোষণ করতে হবে। আমাদের কাছে অনেকে বিভিন্ন সময়ে আমরা যারা মেডিকেল প্রফেশনে আছি অন্য পেশার লোকজন অনেক সময় বলে থাকে যে আমাদের অমুক ডাক্তারের ব্যবহার ভালো, তো আমরা যখন প্রফেশনে এসেছি অবশ্যই আমাদেরকে একজন নোবেল প্রফেশন হিসেবে আমাকে সেই প্রফেশনাল কন্ডাক্ট যেটা সেটা অবশ্যই হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অবশ্যই মেনটেন করতে হবে। এ ডক্টর মাস্ট নট অ্যালাউ হিমসেলফ টু বি ইনফ্লুয়েন্সড মেয়ারলি বাই মোটিভস অফ প্রফিট, আমি যেটা আগে বলছি নিজের লাভের জন্য এমন কিছু করা উচিত নয়। এ ডক্টর শুড কনসিডার ফলোয়িং প্র্যাকটিসেস আনইথিক্যালি এনি সেলফ অ্যাডভার্টাইজমেন্ট এক্সেপ্ট সাচ অ্যাজ এক্সপ্রেসিং অথরাইজড বাই দ্য ন্যাশনাল কোড অফ মেডিকেল, ন্যাশনাল যে মেডিকেল কোড অ্যান্ড ইথিক্স আছে এর বাইরে গিয়ে নিজের এমনকি নিজের প্রচারণা করা বা অন্যের দুর্নাম গাওয়া, অন্যের কাছ থেকে রুগী ভাগায় নেওয়া, এই সমস্ত কাজগুলো একজন ডাক্তারের কখনই করা উচিত না। পার্টিসিপেশন ইন এনি হেলথ কেয়ার সিস্টেম ইন হুইচ দ্য ডক্টর উইল নট হ্যাভ প্রফেশনাল ইন্ডিপেন্ডেন্স, রিসিভিং মানি ফর দ্য সার্ভিস টু হিজ পেশেন্ট দ্যাট এক্সপেন্সেস অফ প্রপার প্রফেশনাল ফি আর পেমেন্ট মানি, মানে যেটা ব্রোকারি ফি বা আদার্স যে জিনিসগুলো আছে, ইনফেমাস কন্ডাক্ট যেগুলো আছে, অথবা দালাল দিয়ে রুগী ভাগিয়ে সেই রুগীর কাছ থেকে টাকা পয়সা নেওয়া, এই সমস্ত জিনিসগুলো আমাদের সমাজে আছে। কিছু মানুষ তো সব মানুষ তো ভালো নয়, কিছু মানুষ তো খারাপ আছে, আমাদের প্রফেশনও আছে এবার যেটা আমরা মাঝে মাঝে দেখতে পাই, তো সেক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো আমাদের এই পেশার সাথে কখনোই মেলানো যাবে না। A doctor is not permitted to do anything which can weaken the physical or mental resistance of a human being without strong therapeutic or prophylactic indication in the interest of the patient. Rugi shartho chhara onno kono manusher tomar chikitsa dara jeno she sharirik ba manoshik bhabe tar khotigrosto na hoy shedike obosshoi care korte hobe. A doctor should be very careful in publishing his observation for discoveries, particularly in respect to method of treatment which is not recognized by the professional man. মানে নিজের মন গড়া, যেমন করোনার সময় অনেকে বিভিন্ন মন গড়া বিভিন্ন মন্তব্য করেছে বা চিকিৎসা দিয়েছে, এই ধরনের করা যাবে না। তোমাকে অবশ্যই ইন্টারন্যাশনাল পাবলিকেশন অথবা ন্যাশনাল যে কোড অফ কন্ডাক্ট গুলো আছে সেগুলো মেনে তোমাকে যে কোনো ধরনের মন্তব্য করতে হবে। তুমি ডাক্তারিও করলা, পাশাপাশি তুমি ঝাড়ফুঁকও দিলা, তুমি ডাক্তারিও করলা মাঝে মাঝে তাবিজ তোমারও দিলা, এইটা কিন্তু ঠিক হবে। তোমাকে অবশ্যই তোমার ন্যাশনাল কোড অনুসারে সায়েন্টিফিক মেথড তোমাকে মেনে চলতে হবে। ইন কেস অফ issuance of a certificate and when required to give evidence he should only mention of what he can verify or prove. Amra jete onek shomoy dekheche je medical amader onek doctor ra onek na kichu kichu doctor ra orther binimoye bibhinno dhoroner false certificate issue kore, false statement dey, death certificate ba birth certificate bibhinno shomoye diye thake jegulo amader code and conduct er বাইরে, এবং এগুলো একজন ডাক্তারের জন্য কখনোই শোভনীয় নয়, কখনোই দেওয়া ঠিক নয়। হ্যাঁ, মানুষ অনেক সময় ভুল করে থাকে, কিন্তু সে ভুল শুধরানোর যদি সুযোগ পেয়েও সে না শুধরায় তাহলে এটাকে অবশ্যই নিন্দনীয় বলা যাবে। দেন আমরা আসি প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট, যেটা পেশাগত ভাবে যে আচরণটুকু আমাদের জন্য শোভনীয় সেটাকে বলা হয় প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট। ইট ইজ সামথিং ডান বাই মেডিকেল ম্যান ইন পারসুইট অফ হিজ প্রফেশন উইথ রিগার্ড টু হুইচ ইট উড বি রিজনেবলি রিগার্ডেড অ্যাজ ডিসগ্রেস অর ডিসঅনারেবলি বাই হিজ প্রফেশন। একজন ভালো ডাক্তার তার গুড, তার সুনাম এবং তার
যোগ্যতার সুনামহানি ঘটে এমন কোন কাজ করা ঠিক নয়, সেটাকেই বলা হয়েছে প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট। ইট ইজ সামথিং ডান বাই মেডিকেল ম্যান ইন পারসুইট অফ হিজ প্রফেশন, তার পেশার বাইরে গিয়ে উইথ রিগার্ড টু হিজ টু হুইচ ইট উড বি রিজনেবলি রিগার্ডেড অ্যাজ ডিসগ্রেসফুল, তার জন্য অবমাননাকর এবং অসম্মানের, বা হিজ প্রফেশনাল ব্রাদার এন্ড অফ গুড রেপুটেড, ভালো একজন ডাক্তার এবং ভালো একজন চিকিৎসকের যেটা শোভনীয় নয় সেই কাজগুলো করাকে বলা হয় প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট। এটা আমরা ভাইবার ধরি, রিটেনও ধরি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো কি কি পয়েন্ট গুলো আছে এই প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট গুলো আছে, যেমন ক্রিমিনাল অ্যাভার্সন করা, অ্যাডাল্টারি অ্যারাইজিং আউট অফ প্রফেশনাল রিলেশনশিপ, অ্যাডিকশন, নেশা করা, অ্যালকোহলিজম, মদ্যপান করা, অতিরিক্ত মদ্যপান করা, অ্যাসোসিয়েশন উইথ আনকোয়ালিফাইড পার্সন ইন প্রফেশনাল ম্যাটার। তুমি অপারেশন করতেছো একজন ওয়ার্ড বয়কে নিয়ে, অপারেশন করতেছো একজন বাইরের একজন ক্লিনিক ম্যানেজারকে নিয়ে যিনি মেডিকেল রিলেটেড কোনো সাবজেক্টের সাথে জড়িত না, সেটাকেও প্রফেশনাল ইনফরমাস কন্ডাক্টের মধ্যে পড়বে। অ্যাডভার্টাইজিং, তুমি অ্যাডভার্টাইজিং একটা সাইনবোর্ড করেছো সেটা ঠিক আছে, কিন্তু তুমি এমন অ্যাডভার্টাইজ করতেছো বিভিন্ন ভাবে তোমার নিজের প্রচার প্রচারণার জন্য, ব্যক্তিগত ইচ্ছার জন্য, যেটা দৃষ্টিগোট সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্টাইজিং। কনভিকশন, অর্থাৎ তুমি যদি কোনো কেস মামলা অথবা কোনো পেনাল্টি পেয়ে থাকো, কনভিকশন হয়ে থাকে তোমার, সেটাকে ইনফেমাস কন্ডাক্ট বলা হতে পারে। ইস্যুইং এ ফলস মিসলিডিং আর ইমপ্রপার সার্টিফিকেট, ভুয়া মিথ্যা সার্টিফিকেট দেওয়া, অবশ্যই সেটা ইনফেমাস কন্ডাক্ট। Withholding from health authorities information of notifiable disease, performing or enabling an unable person to perform an abortion or any illegal operation for which there is no indication. Violation the previous of the drug acts, provision of the drug acts. অর্থাৎ যে আমাদের যে drug acts আছে সেটা violation করা, সেটাও কিন্তু professional informational conduct. কোনো notifying disease তুমি করলা না, চিকিৎসা দিয়ে ছেড়ে দিলা, সেটাও একটা ইনফেমাস কন্ডাক্ট। সেলিং শিডিউল পয়জন টু দ্য পাবলিক আন্ডার কভার অফ হিজ কোয়ালিফিকেশন এক্সেপ্ট টু হিজ পেশেন্ট, যে ওষুধটা আসলে সমাজে অন্য কাউ তোমার প্রফেশনাল বাইরে গিয়ে তোমার কোড অ্যান্ড কন্ডাক্ট বাইরে গিয়ে সেল করা হয়, সেটাও একটা প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট। ডিকোটোমি আর ফি স্প্লিটিং, আমরা আসবো ডিকোটোমি ও ফি স্প্লিটিং কি, ফি শেয়ারিং এন্ড ডিকোটোমি এই দুটো জিনিসের পার্থক্য আমরা দেখবো, সেটা আমরা বলছি। ইউজিং টাউটার এজেন্ট ফর প্রোকিউরিং পেশেন্ট, রোগী ধরার জন্য দালাল ফিট করা, ডিসক্লোজিং দ্য সিক্রেট অফ পেশেন্ট দ্যাট হ্যাভ বিন লার্ন ডিউরিং হিজ প্রফেশনাল এক্সপিরিয়েন্স এক্সেপ্ট ইন কোর্ট অফ ল, কোর্ট ছাড়া রোগীর কোনো গোপনীয় কোনো জিনিস অথবা তার কোনো হিডেন কোনো জিনিস প্রকাশ করা অথবা অন্যের কাছে শেয়ার করা, সেটাও একটা ইনফেমাস কন্ডাক্ট। রানিং অ্যান ওপেন শপ ফর সেল অফ মেডিসিন, মানে নিজে ডাক্তার নিজে একদম ফার্মেসি দিয়ে বসলাম বা ওষুধও বিক্রি করলাম, চিকিৎসাও দিল ওষুধও বিক্রি করলাম, এটাও ইনফেমাস কন্ডাক্ট। কাউকে রিফিউজাল টু গিভ প্রফেশনাল সার্ভিস অন রিলিজিয়াস গ্রাউন্ড, তুমি মুসলমান হিন্দুকে চিকিৎসা দিবে না, তুমি হিন্দু মুসলিমকে চিকিৎসা দিবে না, এটাও একটা ইনফেমাস কন্ডাক্ট, অথবা অন্য কোন ধর্মের মানুষকে চিকিৎসা দিব না, এটা ইনফেমাস কন্ডাক্ট। ড্রাঙ্ক মানে কেউ যদি মদ্যপান করে থাকে অথবা অন্য কোন অ্যাডিকশন হয়ে থাকে, যাতে তার প্র্যাকটিস করতে গিয়ে তার স্কিল ডিক্লাইন করবে, এ ধরনের কিছু করলে সেটাও প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট। সো এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে অবশ্যই এই ইনফেমাস কন্ডাক্ট যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, এবং মেডিকেল প্রফেশনাল ম্যান, এবং এই ইনফেমাস কন্ডাক্ট যখন হবে তার পানিশমেন্ট কি, কি করলে আমরা ইনফেমাস কন্ডাক্ট যদি কেউ করে থাকে তার কিভাবে তার প্রসিডিওর হবে, সেগুলো আমরা পরে আলোচনা করব। রাইটস এন্ড প্রিভিলেজ অফ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, একজন ডাক্তার হিসেবে রেজিস্টার্ড প্র্যাকটিশনার হিসেবে তোমার কি কি অধিকারগুলো আছে সেটাও একটা ব্যাপার আছে, সেটা তোমাকে জানতে হবে, এর বাইরে তুমি যেতে পারবে না। রাইট টু প্র্যাকটিস মেডিসিন, তুমি প্র্যাকটিস করতে পারবা। রাইট টু চুজ পেশেন্ট, কোন রোগীকে তুমি দেখবা তার তোমার অধিকার আছে। রাইট টু ডিসপেন্স মেডিসিন,
তুমি ওষুধ দিতে পারবা, ওষুধ দিতে পারবা কিন্তু বিক্রি করতে পারবা না সরাসরি নিজে। রাইট টু পজেস অ্যান্ড সাপ্লাই ডেঞ্জারাস ড্রাগ টু হিজ পেশেন্ট, রোগীর স্বার্থে যে কোনো ধরনের টক্সিক এবং ডেঞ্জারাস ওষুধ তুমি দিতে পারবা। কোনো ফার্ম কোনো যদি ড্রাগ তোমরা দেখো বা মেডিসিন দেখো, দেখবা রেজিস্টার্ড ডক্টর সেটা সার্টিফাই করলে সে সেটাতে দিতে পারবে। কাজে তোমার উপর অনেক দায়িত্ব, কোন ওষুধ তুমি কিভাবে দিবা এটা তোমার অনেক দায়িত্ব, কাজে তোমাকে অনেক কিছু জানতে হবে। রাইট টু অ্যাড টাইটেল ডিসক্রিপশন এটসেট্রা টু দি নেম, নামের সাথে ডাক্তার তারপরে অন্যান্য যে পদবীগুলো আমরা ব্যবহার করি সেগুলো রাখার অধিকার তোমার আছে, যেগুলো বিএমডিসি রিকগনাইজ করে সেগুলো লিখতে হবে। রাইট অ্যান্ড প্রিভিলেজ অফ রেজিস্টার্ড, যে সমস্ত সম্মানগুলো বা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার গুলো দেওয়া আছে রাষ্ট্র থেকে সেগুলো তোমার নেওয়ার অধিকার আছে। রাইট টু রিকভারি অফ ফিস, রোগীর কাছ থেকে তুমি টাকা নেওয়ার অধিকার আছে, তোমার ফিজ যেটা আর কি সম্মান সেটা নেওয়ার অধিকার আছে, এবং যা খুশি তাই সেটা তুমি নিতে পারবে না। রাইট টু অ্যাপয়েন্ট টু পাবলিক অ্যান্ড লোকাল হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট, তুমি যে কোনো পাবলিক সরকারি এবং বেসরকারি হাসপাতালে চাকরি নিতে পারবে। রাইট টু ইস্যু মেডিকেল সার্টিফিকেট, হ্যাঁ অবশ্যই মেডিকেল সার্টিফিকেট তুমি দিতে পারবে। রাইট টু গিভ ইভিডেন্স অ্যাজ অ্যান এক্সপার্ট, তুমি কোর্টে অবশ্যই সাক্ষ্য দিতে পারবে। এক্সেপশন ফ্রম সার্ভিং অ্যাজ এ জুরার অ্যাট এন রিকোয়েস্ট, এগুলো মানে দরকার নাই। দেন ডিউটিস অফ এ মেডিকেল প্র্যাকটিশনার, ডিউটিস অফ এ মেডিকেল প্র্যাকটিশনার, তুমি তো অনেক অধিকার পেলা, অনেক কিছু তুমি পাওনা পাইলা, কিন্তু তোমার কি দায়িত্ব আছে সেগুলো সম্বন্ধে একটু ধারণা নিতে হবে। শুধু তুমি রাষ্ট্রের কাছ থেকে, কমিউনিটির কাছ থেকে, জনগণের কাছ থেকে পাবা এটা কি তোমার ঠিক না, তোমাকে কিছু দিতে হবে। তুমি কি কি দিতে পারবা, ভলান্টারি ডিউটিস, মাস্ট ইউজ অ্যাভারেজ ডিগ্রি অফ স্কিল কেয়ার জাজমেন্ট অ্যান্ড অ্যাটেনশন ডিউরিং ট্রিটমেন্ট, আগেই বলছি তুমি ফি নিতে পারবে। এখন তুমি ফি নিতে গিয়ে তোমার যদি স্কিল না থাকে, নলেজ না থাকে, তুমি যদি অ্যাভারেজ যে নলেজটা, তুমি একদম এক্সপার্ট হবা বা খুব ট্যালেন্ট জিনিয়াস হতে হবে তা না, তোমার কিন্তু অবশ্যই একটা অ্যাভারেজ ডিগ্রি অফ স্কিল কেয়ার জাজমেন্ট অ্যাটেনশন এগুলো তোমাকে দিতে হবে। তুমি অপারেশন করে তুমি চলে গেলা, রোগীর অবস্থা খারাপ হয়ে গেল, কেউ দেখার মতো নেই, তুমি কিন্তু অবশ্যই সেটা পারবা না। মাস্ট কন্টিনিউ দ্য ট্রিটমেন্ট আনলেস হি হ্যাজ গিভেন ডিউ নোটিশ ফর ডিসকন্টিনিউইং হিজ ট্রিটমেন্ট, তুমি যদি তার চিকিৎসার কোথাও ছেদ ঘটাতে চাও অবশ্যই তাকে সেটা জানাতে হবে, তারপরে তুমি সেটা করতে পারো। মাস্ট ইউজ ক্লিয়ার অ্যান্ড প্রপার ইনস্ট্রুমেন্ট অ্যান্ড অ্যাপ্লিয়েন্স, তুমি একটা রোগীর অপারেশন করবা বা তাকে চিকিৎসা দেবা অবশ্যই তাকে ইনফর্ম করতে হবে। মাস্ট ফার্নিশ হিজ পেশেন্ট উইথ প্রপার অ্যান্ড সুইটেবল মেডিসিন ইফ দ্য ডক্টর হ্যাজ ওন ডিসপেন্সারি, তুমি যদি রোগীকে চিকিৎসা দিবে অবশ্যই সে মেডিসিনটা মানসম্মত হতে হবে। তুমি এমন একটা মেডিসিন দিলা যেটা কোম্পানির ট্রেড লাইসেন্স নাই, সরকারিভাবে স্বীকৃত না, কিন্তু তুমি তোমার মনের মতো করে চিকিৎসা দিলা, একটা বাজে কোম্পানির ওষুধ দিলা, এটা অবশ্যই তুমি করতে পারবে না। মাস্ট গিভ ফুল ডিরেকশন ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, রোগীকে তুমি কি চিকিৎসা দিচ্ছ, তার কি সমস্যা, অবশ্যই তোমাকে সেটা ইনফর্ম করতে হবে। তোমাকে এগুলো জানার উদ্দেশ্য হলো পশ্চিমা দেশে এই প্রত্যেকটা কারণের জন্য তোমার বিরুদ্ধে কিন্তু যে কোনো পেশেন্ট তোমার বিরুদ্ধে মামলা দিতে পারবে, তোমার বিরুদ্ধে কেস ফাইল করবে। আমাদের দেশে হয়তো সেগুলো সম্ভব নয়, না আমাদের দেশে আইন আদালত অনেক কিছু কিছুটা মিসলিডিং আছে, কিন্তু বিদেশে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো সেখানে কিন্তু এই যে ডক্টর্স পেশেন্ট রিলেশনশিপ এবং পেশেন্ট পেশেন্ট ডক্টর্স স্টেট রিলেশনশিপ, এবং সেখানে ডাক্তারদের প্রাপ্য অনেক, আবার ডাক্তারদের পদে পদে সেখানে যদি সে কোনো মিসকন্ডাক্ট করে অথবা কোনো ধরনের কোনো দেখা গেলো তার প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট কোথাও করে থাকে, তার পানিশমেন্টও অনেক, জবাবদিহিতা অনেক। কাজে এগুলো প্রত্যেকটা জিনিস আমাদের ফুলফিল করতে হবে। মাস্ট গিভ ফুল ডিরেকশন ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, তুমি বুঝাই দিতে হবে, তুমি এমন কোনো কঠিন ল্যাঙ্গুয়েজ দিয়ে বললা সে কিছুই বুঝলো না, দুদিন পরে তোমার নামে মামলা করে দিল যে আমি কিছুই বুঝি নাই, আমার ডান কিডনি কাটার কথা ছিল বাম কিডনি কেটে যাচ্ছে, এরকম সমস্যা হয়ে যেতে পারে। এবং আমার জানা মতে তোমরা হয়তো দু একজনে জানতেও পারো, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে এক ডিপার্টমেন্টের চেয়ারম্যান
মানে একটা খুব রেনন ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তার বিরুদ্ধে কিছুদিন আগে বিশাল এক অভিযোগ ছিল যে রোগীর যে কিডনি কাটার কথা ছিল সে কিডনি অপারেশন না করে সে অন্য কিডনি অপারেশন করেছে এবং সেটা বিক্রি হয়েছে বা অন্য একজনকে ট্রান্সপ্লান্ট করেছে, এবং সেখানে অনেক আর্থিক লেনদেন হয়েছে এই ধরনের অভিযোগ ছিল, এবং তার সেটার কারণে অনেক কেস হয়েছে, অনেক কিছু হয়েছে, এটা আমি বলতে চাই না এখন। তো কাজে খুব সিরিয়াসলি এই সমস্ত কথাগুলো নিতে হবে। Should advise for hire consultant under certain circumstances. তোমার আয়ত্তের বাইরে যেটা আছে তুমি অবশ্যই সেটা রেফার করে দিতে হবে। Must maintain professional secrecy. অবশ্যই পেশাগত যে সিক্রেসি গুলো আছে, গোপনীয়তা আছে, অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে। Should issue medical certificate when needed. যখন মেডিকেল সার্টিফিকেট দিতে হবে সেখানে দিতে হবে, সবাইকে দিতে পারবো না তা না, কিছু কিছু দিতে হবে। Should issue medical certificate when needed. Duties towards community, notification of notified disease, known as pox নিয়ে আসলো বা কলেরা হলো তুমি নোটিফাই করলা না, এটা ঠিক না। তোমাকে অবশ্যই নোটিফাই করতে হবে যে আমি জিআরএস সার্ভিস করি, সেখানে এই রোগটা দেখা গিয়েছে, প্রপার হেলথ অথরিটিকে জানাতে হবে। কেন, যখনই তুমি রাষ্ট্রকে কিছু দিতে যাওয়ার চেষ্টা করবে তোমাকে শুধু একটা কমিউনিটি অথবা একটা লোকালিটির কথা চিন্তা করলে হবে না। যখন কোনো ডিজিজ আউটব্রেক হয় তখন সেখান থেকে ইনফরমেশন তখন তুমি ডিসিমিনেট করবে তোমার হায়ার অথরিটিকে, সে ডিসিমিনেট করবে তার হায়ার অথরিটিকে, অর্থাৎ তুমি যদি ইউনিয়ন সাব সেন্টারে চাকরি করো বা উপজেলায় চাকরি করো সেখান থেকে সেই ইনফরমেশনটা একদম ডিজি ডাইরেক্টর জেনারেল অফ হেলথ এবং মিনিস্ট্রি হেলথ মিনিস্ট্রির মধ্যে চলে যাবে, কাজে তোমাকে সেটা নোটিফাই করতে হবে। ইউ আর দ্য রিপ্রেজেন্টেশন অফ ডাইরেক্টর জেনারেল অফ হেলথ, তুমি যেখানেই কাজ করো না কেন তোমার কাজের উপরে লায়াবল থাকে একজন ডাইরেক্টর জেনারেল অফ হেলথ, তোমার কাজের উপরে লায়াবল থাকে মিনিস্ট্রি অফ হেলথ, তোমার কাজের উপরে লায়াবল থাকে সেক্রেটারি অফ হেলথ। কাজে তুমি নিজকে মনে করো যে তুমি ছোট জায়গায় কাজ করছো কিন্তু তোমার কাজের এখন করোনা কোথাও হয়তো নাই, এক বছর পরে দেখা গেল হঠাৎ করে কোন এরিয়ায় এমন কিছু সাসপিসিয়াস কিছু ফাইন্ডিং মনে হলো যেটা করোনার মতোই হবে, তুমি যদি সেটা নোটিফাই না করো তাহলে কমিউনিটিতে সেটা ছড়িয়ে পড়বে এবং আলটিমেটলি সারা দেশে ছড়িয়ে পড়বে। তো ইউনিট থেকে তুমি কাজ করো তারপর তোমাকে নোটিফাই করতে হবে। ইনফরমেশন অফ বার্থ অ্যান্ড ডেথ, নোটিফিকেশন অফ টাইফয়েড এইডস এটসেট্রা। Notification of fitness of servant and employees for the employee health and insurance of the responsibility নিতে হবে। Difference between dichotomy and fee sharing, আমি আগে বলছি যেটা আমরা বলবো, dichotomy হলো splitting of commission among medical practitioner, আর fee sharing, sharing of fee receiving by a combined in case of among surgeon, nurses and bearers. অর্থাৎ ফি শেয়ারিংটা হলো এমন, যেমন অপারেশন থিয়েটারে একজন সার্জন অপারেশন করেছে, উনি ওনার সার্জন ফি নিয়েছেন, সঙ্গে ওনার মেডিকেল যারা হেল্পিং হ্যান্ড ছিল ডক্টর তারা শেয়ারিং তাদেরকে শেয়ার করেছে, অ্যানেস্থেসিস্ট তাদের সাথে শেয়ার করেছে, সিস্টারকে দিয়েছে এবং ওয়ার্ড বয়কে দিয়েছে, এটাকে ফি শেয়ারিং বলে। বাট ডিকোটমি স্প্লিটিং অফ কমিশন এবং মেডিকেল প্র্যাকটিশনার, ডিকোটমিটা অবশ্যই ইনফেমাস কন্ডাক্ট, সেখানে দালালের মাধ্যমে ধরে হত্যা করে যে টাকাটা পাওয়া গেল দালালকে দেওয়া হলো এবং নিজে পাইলো, এটাকে বলা হয় ডিকোটমি। এটা অবশ্যই আমাদের মেডিকেল প্রফেশনের সাথে মিলবে না, এটা আমরা অবশ্যই করব না। আমরা ফি শেয়ারিংটা করতে পারি। আনইথিক্যাল, ইথিক্যাল ইরেজ অফ নেম ফ্রম বিএমডিসি রেজিস্টার, নাম্বার অফ ইরেজার অফ নেম ফ্রম বিএমডিসি, নো নো কোশ্চেন অফ ইরেজার অফ নেম ফ্রম বিএমডিসি রেজিস্টার, অর্থাৎ তাকে যে প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্টের মধ্যে পড়বে এবং তাকে আইন আইনত তাকে বিএমডিসি রেজিস্ট্রেশন বাতিল করার কথা, তার সে আর প্র্যাকটিস করতে পারবে না, কিন্তু এখানে সেটা নেই। Dichotomy or fee splitting using
দেন আমরা আসি ডিউটিস অফ মেডিকেল প্র্যাকটিশনার টুয়ার্ড ওন কমিউনিটি ডক্টরস কমিউনিটি দে শুড কনসিডার ইট এ প্লেজার এন্ড প্রিভিলেজ টু রেন্ডার গ্র্যাচুয়েশন সার্ভিস টু দ্য অল ফিজিশিয়ান এন্ড দেয়ার ইমিডিয়েট ফ্যামিলি ডিপেন্ডিং সাস আস ফ্রি মেডিকেল সার্ভিস ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার ইটস অ্যানাদার থিং obligation of a doctor to the profession. A registered physician should be conscious about the dignity of one another. That is very important. Obligation of a doctor to the profession. Sorry. একজন ডাক্তার তার পেশার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কি কি জিনিসগুলো তাকে খেয়াল রাখা উচিত, তাকে কি কি নিয়মগুলো খেয়াল রাখা উচিত। রেজিস্টার্ড ফিজিশিয়ান শুড কনসাস অ্যাবাউট দ্য ডিগনিটি অফ ওনার, তার নিজের সম্মান সম্বন্ধে বা নিজের যোগ্যতা সম্বন্ধে তার অবশ্যই খেয়াল রাখা উচিত। হি শুড অ্যাটেইন অ্যান এডুকেটেড অ্যান্ড আপডেটেড নলেজ। দেখা যাচ্ছে অনেকে আপডেটেড নলেজ যেটা হয়তো পাশ করছে 10 বছর আগে, তারপরে সে বই বুঝতে বুঝতে কোনো যোগাযোগই নেই, সে এমনভাবে চিকিৎসা দিচ্ছে যে চিকিৎসাটা আগে 15 বছর আগে দেশে হয়তো বিদ্যমান ছিল, এখন হয়তো সেটা নাই, অবসলিউট হয়ে গেছে, কিন্তু এখনো সে সেটাই প্র্যাকটিস করছে। এটা কিন্তু তার অবলিগেশনের মধ্যে অবশ্যই পড়ে। হি শুড অ্যাপ্লাই হিজ স্কিলনেস ইন দ্য সার্ভিস অফ দ্য হিউম্যানিটি। তার যে পেশাগত দক্ষতা মানুষের বা অথবা মানবতার সাথে ব্যবহার করা উচিত। He should obey strictly the ethical principle as contained in Geneva Declaration. Geneva Declaration যে সমস্ত ethical issues গুলো আছে সেগুলো অবশ্যই তাকে মেনে নেওয়া উচিত। He should fulfill the criteria of perfect gentleness. আমি again বলছি, he should fulfill the criteria of perfect gentleness. এখন তুমি যদি ভাবো যে আমি তো ডাক্তার হতে এখনো 3 বছর আছে, জেন্টলনেসটা আমি 3 বছর পরে আমি গ্রো করবো, আসলে কিন্তু তা না। তোমাকে প্র্যাকটিস করতে হবে এখন, তোমার চলনে, তোমার কথাবার্তায় অথবা তোমার কি দেখা যাচ্ছে জেন্টলনেসটা শো করতে পারে বা দেখায়। অনেকের ভিতরে অ্যাকোয়ার্ড করতে হয়, কিন্তু সবাই সব ব্যাকগ্রাউন্ড থেকে আসে না। তো যদি তার কোনো ডিফিসিয়েন্সি থাকে অবশ্যই তাকে সেটা মেনটেন করতে হয়। তো অবশ্যই তোমাকে সেটা পারফেক্ট জেন্টলনেস ক্রাইটেরিয়া ফুলফিল করা উচিত। হি শুড নেভার ডিপ্রাইভেট হিজ ব্রাদার এন্ড কলিগস টু কনসিডার দ্যাম অ্যাজ ব্রাদার। কলিগ যারা থাকে তাদের সম্বন্ধে উচ্চ ধারণা এবং তাদের সাথে ফ্রেন্ড থাকা উচিত এবং সেটা এখন থেকে রপ্ত করা উচিত। When a doctor can discontinue the treatment, রোগীকে সবসময় কি আমি চিকিৎসা দিতে বাধ্য? অবশ্যই না। তবে আমাদের দেশের যে অবস্থা তাতে সুযোগ মানে তার সেখানে এসব নিয়ম সবসময় থাকতে পারবো তাও কিন্তু না। আর এবার এগুলো গাইড দিলেও কিন্তু সময় লাভ হয় না। সময়, পরিস্থিতি এবং প্রয়োজনে তোমাকে হয়তো কিছু কিছু when patient wants to change the I mean we'll say when a doctor can discontinue the treatment, when patient wants to change the doctor, medicine other than those prescribed by him are being used by the patient. মানে রোগী যখন নিজে নিজে ওষুধ খায়, তোমার প্রেসক্রিপশন ফলো করে অথবা করে না, কিন্তু নিজে নিজে ওষুধ খায় তখন তোমাকে সে দোষারোপ করবে। When patient doesn't follow his instruction about diet, medicine, when the doctor is not paid his fees, যখন তোমাকে সে অনানিয়ম দিচ্ছে না এবং সেটা যদি কোনো রিজনেবল কজ ছাড়া, যদি এখন একজন গরিবকে টাকা দিতে পারছে না, তাকে ডিসকন্টিনিউ করে দিবা তোমার চিকিৎসা, এটা কিন্তু ঠিক হবে না এবং সেক্ষেত্রে তুমি লায়াবল হবা। কিন্তু যদি তুমি দেখো যে ইল মোটিভ
স্যার আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। যখন তুমি নিজে অসুস্থ থাকবা তখন তুমি প্র্যাকটিস কন্টিনিউ করতে পারবা। হোয়াট ইজ অলসো অ্যাটেন্ডিং দ্য প্যাচ। হ্যালো হ্যালো, জি স্যার এখন শোনা যাচ্ছে। হ্যালো স্যার শোনা যাচ্ছে। মেডিকেল প্র্যাকটিশনার শুড মেক কনসালটেশন হোয়েন দ্য কেস ইজ অবসোলিট। ওকে ফাইন, থ্যাঙ্ক ইউ। আমাদের টাইম ছিল 1 ঘন্টা, আমরা একটু স্লাইড একটু যাই তাড়াতাড়ি। আমরা ডক্টর পেলাম, আমার ডাক্তারদের কি কি ডিউটি আছে, কখন সে ডিউটি থেকে নিজেকে বিরত রাখতে পারবে সেটা আমরা জেনেছি। আমরা এখন একটু জানবো যে পেশেন্টের কি কি অধিকার আছে ডিউটি হিসেবে পেশেন্ট, বা তার কি কি জিনিসগুলো তারও কর্তব্য। অনেক সময় দেখা গেছে যে রোগী তোমাকে যদি হেল্প না করে তাহলে তুমি কিন্তু তোমার প্রত্যাশিত যে চিকিৎসা ব্যবস্থা সেটা তুমি কমপ্লিট করতে পারবে না। সেক্ষেত্রে রোগীর যে দায়িত্বগুলো আছে সেগুলো আমাদের কিছু জানা দরকার। হি শুড ফার্নিশ দ্য ডক্টর উইথ কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট পাস্ট ইলনেস, ফ্যামিলি হিস্ট্রি অফ ডিজিজ অ্যান্ড ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টান্সেস অফ দিস ইলনেস। তার রোগ সম্বন্ধে বিস্তারিত তথ্য, তার পূর্বের ইতিহাস সবকিছু তোমাকে প্রোভাইড করতে হবে, না হলে কিন্তু তুমি চিকিৎসা দিতে পারবে না। হি শুড স্ট্রিক্টলি ফলো দ্য ইনস্ট্রাকশন অফ দ্য ডক্টর অ্যাজ রিগার্ডস ডায়েট, মেডিসিন, মুড অফ লাইফ। তার সমস্ত তথ্য, তার পারিবারিক ব্যক্তিগত জীবন আচরণ সবসময় তাকে তোমাকে ডাক্তারকে ধারণা দিতে হবে। হি শুড পে রিজনেবল ফি টু দ্য ডক্টর। শুধু সব ধারণা দিলেই হবে না, মিষ্টি মিষ্টি কথা বললে হবে না, অবশ্যই তোমার যে প্রাপ্য যে ফিটুকু আছে সেক্ষেত্রে হতে পারে কোনো রিজনেবল কস্ট যদি থাকে, যে গুড়ি অথবা অন্য কোনো, সেটা আলাদা জিনিস। যদি কেউ ইল মোটিভ নিয়ে তোমাকে ফিটা না দেয় সেটা তো দেওয়ার দায়িত্ব তার। প্রিভিলেজ অ্যান্ড রাইটস অফ দ্য পেশেন্ট। রোগীদের কি কি প্রিভিলেজ গুলো আছে, রোগীর ডাক্তার পছন্দের একটা ব্যাপার আছে। হ্যাঁ, টু চুজ হিজ ওন ডক্টর ফ্রিলি, অ্যাক্সেস টু হেলথ কেয়ার ফ্যাসিলিটি অ্যাভেলেবল রিগার্ডলেস অফ এজ, সেক্স, রিলিজিয়ন, টু এমার্জেন্সি সার্ভিস, যে কোনো এমার্জেন্সি সার্ভিসে আশা করতে পারে, যে কোনো জায়গায় এমার্জেন্সি সার্ভিস, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা স্নেক বাইট, বাইট পয়জনিং, হার্ট অ্যাটাক, স্ট্রোক, যে কোনো এমার্জেন্সি সার্ভিস তোমার কাছে যে কোনো সময় আসতে পারে। আমি এই রোগী দেখি না দেখবো না এই কথাগুলো বলা যাবে না। তুমি আগে এমার্জেন্সি সিচুয়েশনটাকে কমব্যাট করো, দেন ইউ ক্যান রেফার দিস পেশেন্ট টু দ্য হায়ার অথরিটি অর আদার স্পেশালিটি। কিন্তু এমার্জেন্সি অবশ্যই তোমাকে সার্ভ করতে হবে। ডিগনিটি টু বি ট্রিটেড উইথ কেয়ার, কম্পিশন, প্রাইভেসি। আমরা আগেই বলছি যে প্রাইভেসি গুলো কি, টু বি ট্রিটেড ইন প্রাইভেসি ডিউরিং কনসালটেশন অ্যান্ড থেরাপি, কনফিডেন্সিয়াল প্রাইভেসি। অনেকে দেখা যায় যে ওপেনলি পেশেন্ট দেখে বা ওয়ার্ডে দেখবা যে কোনো জিনিস নিয়ে আমরা হয়তো আলোচনা করি, কিন্তু আসলে রোগীর একটা প্রাইভেসি আছে, সেই প্রাইভেসিটাকে মেনটেন করা আমাদের দায়িত্ব, এবং প্রাইভেসি লঙ্ঘন করাটা কোনো হিউম্যানিটেরিয়ান অ্যাক্ট নয়, সেটা কিন্তু অবশ্যই মানবতা বিরোধী। প্রত্যেকটা মানুষেরই প্রাইভেসি তার মেনটেন করা উচিত। কনফিডেন্সিয়ালিটি, অল ইনফরমেশন অ্যাবাউট ইজ ইলনেস অ্যান্ড এনি আদার টু বি কেপ্ট কনফিডেন্সিয়াল। রোগী তোমার তার জীবনের সমস্ত কিছুই বলবে তোমার কাছে, ইভেন এনি এনি হিডেন অর এনি ইললিগাল অ্যাক্ট or any sexual relation, everything will disclose to you, but you should take all the thing in very confidential. Then amra jeta ashbo sheta holo physician patient relationship. Doctor may refuse to treat patient beyond his practicing hour, not belonging to his specialty. Amar দেখা গেল একজন ইউরোলজিস্ট তার কাছে কার্ডিয়াক পেশেন্ট নিয়ে আসছে, সে সেটা করতে পারে, রিজন থাকতে হবে। কিন্তু দেখা গেল তুমি
করা গেল, পেশেন্ট তোমার কমপ্লেইন করছে স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, কথা অনেক কেটে 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 আসছে। আওয়ারের বাইরে তোমাকে রুগী দেখব না, একটা বাংলাদেশে আসলে তুমি আশা করতে পারো না যদি সেরকম এমার্জেন্সি। এখন শোনা যাচ্ছে মানে তুমি কোন কোন ক্ষেত্রে রিফিউজ করতে পারবা বিয়ন্ড হিজ প্র্যাকটিসিং আওয়ার, তোমার প্র্যাকটিসিং আওয়ার বাইরে, নট বিলঙ্গিং টু হিজ স্পেশালিটি। তারপরে আমরা আসবো, তুমি যদি অসুস্থ থাকো সেক্ষেত্রে তুমি রিফিউজ করতে পারবা, অথবা তোমার ফ্যামিলি মেম্বার যদি কি অসুস্থ থাকে সেক্ষেত্রে তুমি রিফিউজ করতে পারবা, ডক্টর হ্যাভিং ইম্পর্টেন্ট সোশ্যাল ফাংশন ইন দ্য ফ্যামিলি, এগুলো ওয়েস্টার্ন কালচারে সম্ভব। আসলে আমাদের কালচারে আমরা কতটুকু পারবো সেটা পরিস্থিতি বেঁধে। তুমি একটা বিবাহ অনুষ্ঠানে সুস্থ রুগী, এমার্জেন্সি রুগী, তুমি এখন যেতে পারবা কিনা এটা একটা ব্যাপার আছে। Doctor have consumed alcohol. Patient has been defaulting in payment. টাকা পয়সা দিচ্ছে না, রোগী শুধু তোমার কাছ থেকে চিকিৎসা চাচ্ছে, সেক্ষেত্রে তুমি রিফিউজ করতে পারবা যদি তার রিজনেবল কস্ট থাকে। মেলিঙ্গারি হলো পেশেন্ট আর হিজ রিলেশন রিলেটিভ যারা আছে, নন কোয়ালেট আর অ্যাবিউসিভ, পেশেন্ট রিফিউজ টু গিভ কনসেন্ট অ্যাকসেপ্ট রিস্ক, পেশেন্ট ডিমান্ডিং স্পেসিফিক ড্রাগ, বলছো যে বাহানা করা আর কি, যেটাকে বাংলা আমরা বলছি বাহানা করা। পেশেন্ট বিভিন্ন ধরনের কমপ্লেইন করবে, বিভিন্ন ধরনের এক্সকিউজ শো করে, সেক্ষেত্রে তুমি রিফিউজ করতে পারবে তাকে চিকিৎসার ক্ষেত্রে। পেশেন্ট রিজেকশন লো কস্ট রেমিডিস ইন ফেভার অফ হাই কস্ট অল্টারনেটিভ, অ্যাট নাইট অন গার্ড অন গ্রাউন্ড অফ সিকিউরিটি ইফ দ্য পেশেন্ট ইজ নট ব্রট টু হিম, রোগী নিয়ে আসলো না তোমাকে কল দিয়ে অনেক দূরে নিয়ে যেতে চায়, তো নিরাপত্তার জন্য তুমি সেখানে যেতে অস্বীকার করতেই পারো। অ্যান আনঅ্যাকম্পানিড মাইনর পেশেন্ট অর ফিমেল পেশেন্ট, একজন মহিলা আসলো তোমার কোনো অ্যাটেন্ডেন্স নাই তাকে অ্যাটেন্ড করার, মহিলা পেশেন্টকে, সেক্ষেত্রে তুমি তাকে নাও দেখতে পারো, কারণ তুমি ওখানে দেখতে গিয়ে আবার আরেক ঝামেলা করতে পারো। এনি নিউ পেশেন্ট ইফ ইজ নট দ্য ওনলি ডক্টর অ্যাভেলেবল, এনি নিউ পেশেন্ট ইফ ইজ নট দ্য ওনলি ডক্টর অ্যাভেলেবল, মানে যদি একজন পেশেন্ট থাকে এবং সে যদি নিউ থাকে, দেখা গেল যে তার অ্যাটেন্ডেন্স নাই কোনো, সেক্ষেত্রে তুমি তাকে রিফিউজ করতে পারো। স্পেশাল ডিউটি অফ এ ডক্টর ইন এমার্জেন্সি, এমার্জেন্সিতে অবশ্যই দেশের যে কোনো এমার্জেন্সি বা পরিবেশ পরিস্থিতি ভেদে, যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তোমাকে কল দিল তোমার ডাক্তার বা তোমার কলিগ, তুমি সেখানে গেলা না, অবশ্যই সেটা তুমি পারবে না, তোমাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। দেশের কোনো পরিস্থিতিতে যেমন এই করোনা অথবা কোনো ধরনের কোনো বন্যা অথবা কোনো ধরনের কোনো যে কোনো একটা সিচুয়েশনে রাষ্ট্র তোমাকে ডাকতে পারে, সেটা তুমি গভর্নমেন্ট সার্ভিস হও আর যেখানেই থাকো না কেন, অথবা নন গভর্নমেন্টই থাকো, তোমাকে অবশ্যই এমার্জেন্সি রেসপন্স করতে হবে। ইন মেডিকেল লিগাল ইঞ্জুরি কেসেস ডক্টর ইজ অবলিগেটেড টু গিভ নেসেসারি মেডিকেল এইড টু সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট অ্যান্ড রেন্ডার টু হেল্প, তোমাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। ফর্মাল ডিউটি বলতে আমরা সবসময় করে থাকি, দ্য ফর্মাল রিলেশন বিটুইন দ্য ডক্টর পেশেন্ট অর দ্য সিচুয়েশন হোয়ার থার্ড পার্টি হ্যাজ রিফারড দ্য পেশেন্ট, নট সো ইম্পর্টেন্ট। আমরা এগুলো আসলে যদি খুব বড় ক্লাস নেই সেক্ষেত্রে হয়তো এই মাইনর জিনিসগুলো বলবো, যেহেতু আমাদের এখন খুব টাইম বাইন্ডিং হচ্ছে। তো আমরা একটু শেষ করি আজকের,
তোমাকে শুনতে পাচ্ছ? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা জি স্যার, আমরা থ্যাংক ইউ। আমরা প্রথম শুরু করেছিলাম মেডিকেল ইটিকুয়েট, মেডিকেল ইথিক্স, ইনফেমাস কন্ডাক্ট, রাইটস অফ এ ডক্টর, রাইটস অফ এ পেশেন্ট, ডিউটিস অফ টু দ্য কমিউনিটি, ডিউটিস টু দ্য স্টেট। আমরা এই কথাগুলো এবং হোয়াট ইজ বিএমডিসি, এর সাথে আসবে হোয়াট ইজ বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন যেটা আছে, বিএমএটাও এর সাথে মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ অফিস কোনটা তোমরা জানো? প্রেস ক্লাবের অপোজিটে যে বিল্ডিংটা, ওখানে বিএমএ, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এবং এটা ডাক্তারদের বিভিন্ন অধিকার, ডাক্তারদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সরকারের সাথে যে বডি অথবা যে স্ট্রাকচার ডিল করে, এবং সেটা ইলেক্টেড হয় বিএমএ, ডাক্তারদের ভোটের মাধ্যমে ইলেক্টেড হয়। এবং বিএমএ এর বিভিন্ন শাখা প্রশাখা আছে, সেন্ট্রাল কাউন্সিলর আছে বিএমএ তে, বিভিন্ন প্রেসিডেন্ট, সেক্রেটারি, বিভিন্ন বিভাগীয় পোস্ট আছে। আমাদের বরিশালেও আছে, বরিশালে আমাদের সম্মানিত স্যাররা কয়েকজন আছেন বিএমএ এর সাথে জড়িত। তো এরা, এদের কাজটা হলো আমাদের বিভিন্ন ডাক্তারদের বিভিন্ন অধিকার গুলো নিয়ে, ডাক্তারদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে, সরকারি যে বিভিন্ন সংস্থাগুলো আছে, বডিগুলো আছে, সেগুলোর সাথে আলোচনা, তাদের সাথে যোগাযোগ করা এবং বিভিন্ন মিটিং এ রিপ্রেজেন্ট করা। আর বিএমডিসি সরকারি প্রতিষ্ঠান এবং সেখানে যারা থাকে সরকারি সরকারি কর্মকর্তা কর্মচারীরা থাকেন, আমাদের ডাক্তারদের ভিতরেও থাকেন, তারা সরকারি চাকরি করেন। কিন্তু বিএমএ তে সরকারি চাকরি করার কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু বিএমএ তে সরকারি চাকরি করলে সে ওখানে করতে পারবে। সেটা নর্ম গভর্নমেন্ট যারা, তারাও সেখানে ইলেকশন করবেন প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে নিলাম। এবং আমরা পরবর্তী পর্যায়ে আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিব, সেটা হলো মেল প্র্যাকটিস। ম্যালপ্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেল নেগলিজেন্সি সেটা আলোচনা করা হবে, সিভিল নেগলিজেন্সি, ক্রিমিনাল নেগলিজেন্সি, তোমরা নিজেরা একটু পড়ে নিও। এবং আমরা নেক্সট ক্লাস কবে নেবো সেটাও জানাবো। এরকম 9টার দিকে প্রতিদিন তোমরা একটু, হয়তো আমি হয়তো 2 দিন ছুটিতে থাকবো, আগামীকাল পরশু দিন অ্যাভেলেবল ক্লাস নেবো। 9টার দিকে তোমরা একটু খেয়াল রাখবো যে কোনো মেসেজ আসছে কিনা তোমাদের মেসেঞ্জারে আর কি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ আজকের জন্য। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার।